রাজধানীর একটি শোরুমের মালিক অপু সাহা ও তার বন্ধু সাগর দে শোরুমে কর্মরত এক কর্মচারীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছে। এমনটাই অভিযোগ উঠেছে শোরুমের মালিক অপু সাহা এবং তার বন্ধুর বিরুদ্ধে। বামপন্থী উপজাতি ভিত্তিক ছাত্র যুব সংগঠনের অভিযোগ, ওই শোরুমের মালিক ও তার বন্ধু দুইজন মিলে সুরজিৎ ত্রিপুরাকে লোহার রড দিয়ে মেরেছে শুধুমাত্র কাজের টাকা দাবি করার জন্য। আক্রান্ত যুবক সুরজিৎ ত্রিপুরার বাড়ি ধলাই জেলার ধুমাছড়াতে। বুধবার আক্রান্ত যুবক সুরজিৎ ত্রিপুরা দোকানের মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠন টিএসইউ এবং টিওয়াইএফ। বামপন্থী উপজাতি ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সদর পুলিশ আধিকারিকের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। গ্রাম পাহাড় থেকে জাতি এবং উপজাতি উভয় অংশের মানুষ আগরতলা শহরে এসে কাজকর্ম করে এবং নিজের সংসার চালায়, কিন্তু এই ধরনের যে বর্বরোচিত যে একটা ঘটনা আমাদের রাজ্যের প্রাণকেন্দ্রে হয়েছে মুফতি শোরুমে, নৃশংসভাবে রড দিয়ে ওকে মারা হয়েছে এবং রড দিয়ে খোঁচা মেরে ওর পেটে আঘাতও লেগেছে, ওর হাতে স্ক্র্যাচ পড়েছে, আমরা গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা টিওয়াইএফ এবং টিএসইউ আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের যে অবস্থা বিগত সাড়ে চার বছর ধরে ত্রিপুরা রাজ্যের অবস্থা, ত্রিপুরা রাজ্যে আমাদের যে কর্মসংস্থান নেই, রাজ্যের যে বেকারত্বর হাল যা অবস্থা, প্রায় 17% প্রায় 3 নম্বর আমাদের দেশে এবং 1 নম্বর উত্তর পূর্বাঞ্চলে। তো রাজ্যের যে অবস্থা, কর্মসংস্থান নেই, নতুন করে কোনো নিয়োগ নেই, কর্মসংস্থানের যে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি পোস্টগুলি পূরণ করছে না সরকার, তা সত্ত্বেও যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা যখন রাস্তায় নামছে লাঠি বেটা করছে সরকার এর পক্ষ থেকে পুলিশ বলদাসরা, এবং আমরা দেখছি যে গতকালের যে ঘটনা তাকে আরও বর্বরোচিত হয়েছে। কেন কি একটা ছেলে তার উপার্জনের জন্য প্রাইভেট কোম্পানিতে এসছে, আসার পরও এইভাবে যে নির্যাতন নির্যাতিত হচ্ছে, তার কোনো প্রতিবাদ বা তার কোনো পুলিশের তরফ থেকে কি করেছে আমরা শুনতে পেরেছি। পুলিশের কাছে নাকি কমপ্লেন হয়েছিল, পুলিশ নাকি ওই কর্ণধারকে ছেড়ে দিয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে দোষীকে অ্যারেস্ট করে যে যা শাস্তি প্রদান, এই প্রদানের আমরা দাবি জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমরা এই ধরনের যে কর্মকাণ্ড ত্রিপুরাতে, আগরতলাতে এবং ত্রিপুরার বিভিন্ন রাজ্যে চলছে, খুন, সন্ত্রাস, রেপ, এইগুলির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার যেমন এই ঘটনাগুলি তদন্ত করে একদম নিরপেক্ষভাবে এই কিছু আবেদন করে আমাদের সংগঠনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।